রবি শাস্ত্রীর কোচ হওয়ার পর রোহিত শর্মার হবে সবচেয়ে বেশি লোকসান জেনে নিন কিভাবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই আই গত দীর্ঘদিন জোরে চলে আসা প্রধান কোচের সমস্যাকে সমাধান করে শুক্রবার ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত করে ফেলেছেন ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আরও একবার রবি শাস্ত্রীর উপরে ভরসা দেখানো হয়েছে আর তাকে দুই পর্যন্ত দলের কোচ নিযুক্ত করা হয়েছে রবি শাস্ত্রীকে আবারও দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার প্রধান কোচের ভূমিকা শুক্রবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের জন্য সিএসি প্রার্থীদের ইন্টারভিউ নেয় যেখানে সিএসি কমিটিতে উপস্থিত কপিল দেব অংশমান গাইকোয়ার আর রবি শাস্ত্রীকে কোচ হিসেবে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিএসি কমিটি রবি শাস্ত্রীকে ভারতীয় দলের প্রধান কোচের পদে দুই হাজার একুশে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে যার পর কোচ নিয়ে সমস্যার সমাধান হয়ে গিয়েছে রবি শাস্ত্রীর কোচ হওয়ার রোহিত শর্মার হল বড় লোকসান ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর নামে সিলমোহর পড়ার সঙ্গে সঙ্গে আবারও একবার বিরাট কোহলি আর রবি শাস্ত্রীর যুগলবন্দি আগামী দু বছরের জন্য টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন কিন্তু এই সব পর ভারতীয় দলের সীমিত ওভারের সহ অধিনায়ক রোহিত শর্মার অধিনায়ক হওয়ার ইচ্ছে কোথাও না কোথাও বর্তমানে শেষ হয়ে গিয়েছে রবি শাস্ত্রীর কোচ হওয়ার পর এখন রোহিত শর্মা টি টোয়েন্টি ফর্মেটে দলের নেতৃত্ব পাওয়া মুশকিল হয়ে গিয়েছে রোহিত শর্মার ওয়ান ইন্ডিয়া টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার স্বপ্ন হবে না পূর্ণ ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই বিরাট কোহলিকে টি আর ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়টি নিয়ে দাবি উঠতে থাকে তো অন্যদিকে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করারও দাবি ওঠে কিন্তু এখন যেমনি আরো একবার কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম আসে তেমনই রোহিত শর্মার অধিনায়ক ঘর রাস্তা যথেষ্ট মুশকিল হয়ে গিয়েছে কারণ রবি শাস্ত্রী আর বিরাট কোহলির যুগল বন্দিতে সকলেই জানেন এই দুজনই একে অপরকে ভীষণই পছন্দ করেন আর দুজনই একে অপরকে সম্পূর্ণ সমর্থন করেন এই অবস্থা যখন বিরাট আর শাস্ত্রীর যুগল বন্ধুর দিকে তাকানো গেলে এর কায়েম থাকার সঙ্গে এখন মনে হয় না যে রোহিত শর্মাকে আর দলের অধিনায়কতা দেওয়া হতে পারে কারণ রবি শাস্ত্রীর অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকেই এক নম্বর হিসেবে পছন্দ করেন বন্ধুরা এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের কমেন্টস করে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ